বিদায়ের পথে বরকতময় মাস পবিত্র রমজান। বিশ্বজুড়ে মুসলিমরা এখন প্রস্তুতি নিচ্ছেন পবিত্র ঈদ উল ফিতর উদযাপনের। ঈদের আনন্দে ভাষার অপেক্ষায় গোটা মুসলিম বিশ্ব। জ্যোতির্বিজ্ঞানের হিসেব অনুযায়ী এবছর রমজান মাস হতে পারে 30 দিনের, যার ফলে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব ও তার প্রতিবেশী অনেক দেশে পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে আগামী 10 এপ্রিল। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ অনুষ্ঠিত হওয়ার পরদিন ঈদ উদযাপন করে বাংলাদেশ। সেই হিসেবে আগামী 11 এপ্রিল ঈদ উল ফিতর অনুষ্ঠিত হতে পারে বাংলাদেশে। স্টার্টআপ ঈদ উৎসবে ল্যাপটপ, ডেস্কটপ অথবা যে কোনো প্রযুক্তিপূর্ণ কিনে পাচ্ছেন বিশাল মূল্য ছাড় ও আকর্ষণীয় উপহার। বিস্তারিত startech.com.bd-তে। চাঁদ দেখার মধ্য দিয়ে ইসলামী ক্যালেন্ডারের দশম মাস শাওয়ালের শুরু হয়, যদিও ঈদ উল ফিতর চাঁদ দেখার উপর নির্ভর করে। চন্দ্রমাস 29 বা 30 দিনের হয়ে থাকে, যে কারণে পবিত্র ঈদের তারিখ জানার জন্য মুসলমানদের সাধারণত ঈদের আগের রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সোমবার 29তম রোজা পালন করা হবে। ওই দিন শাওয়াল মাসের চাঁদ দেখার জন্য নাগরিকদের প্রতি আহ্বান জানিয়েছে সৌদি আরব সহ বেশ কিছু দেশ। যদি সোমবার শাওয়ালের নতুন চাঁদ দেখা যায় তাহলে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে পরদিন মঙ্গলবার 9 এপ্রিল পবিত্র ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে। আর চাঁদ দেখা না গেলে 30 রোজা পূর্ণ করতে আরও একদিন রোজা রাখবেন মুসলমানরা। সেক্ষেত্রে মধ্যপ্রাচ্যে ঈদ উল ফিতর অনুষ্ঠিত হবে 10 এপ্রিল। ইসলামিক ক্যালেন্ডার অনুযায়ী প্রত্যেক আরবি মাস 29 নাকি 30 দিনের হবে তা নির্ভর করে চাঁদ দেখার উপর। সৌদি আরবের আকাশে সোমবার চাঁদ দেখা গেলে দেশটিতে পবিত্র রমজান মাস 29 দিনের হবে, পরদিন মঙ্গলবার দেশটিতে পবিত্র ঈদ উল ফিতর পালন করা হবে। সাধারণত মধ্যপ্রাচ্যের দেশগুলোতে ঈদ অনুষ্ঠিত হওয়ার পরদিন বাংলাদেশ ও এশিয়ার অন্যান্য দেশে ঈদ উদযাপন করা হয়। আর বাংলাদেশের আবহাওয়া দপ্তরও বলছে এবছর বাংলাদেশে রমজান মাস 30 দিনের হতে পারে। তবে দক্ষিণ এশিয়ার আরেক দেশ পাকিস্তানের আবহাওয়া অফিস জানিয়েছে এবার পাকিস্তানে রোজা 29টি হতে পারে, কারণ 9 এপ্রিল রাতে দেশটির আকাশে ঈদের চাঁদ দেখা যাবে। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আসে ঈদ উল ফিতর। হিংসা, বিদ্বেষ, হানাহানি ভুলে মানুষে মানুষে আনন্দের বন্যা ছড়িয়ে পড়ে ঈদের মাধ্যমে। নৈতিক, আত্মিক ও সামাজিক পরিশুদ্ধির সীমানা পেরিয়ে সামষ্টিক কল্যাণ নিয়ে আসে ঈদ। ঈদ আসে শত্রুতা ও বৈরিতার প্রাচীর ডিঙিয়ে, বন্ধুত্ব ও মিত্রতার হাত বাড়িয়ে। পবিত্র রমজান মাসে সিয়াম সাধনা ও সংযম পালনের পর শাওয়াল মাসের 1 তারিখে সিয়াম ভঙ্গ করে স্বাভাবিক কর্মজীবনে ফিরে যাওয়ার আনন্দময় দিবসটি ঈদ উল ফিতর নামে অভিহিত। মাইদুর রহমান রুবেল, কালবেলা।